হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেল শ্রাবন্তী। তো গাইজ, আজকে আমরা যাচ্ছি রামসিং মেলা দেখতে। আর দেখো, আমরা গাড়িতে বসেছিলাম, তো শ্রাবন্তী দেখো এখানে কি করছে। আর বাইরে দেখো, এখান দিয়ে ঘোড়ায় করে একজন লোক যাচ্ছিল, তো আমি বললাম ভিডিও নিয়ে নিই দেখি। গাইজ, রাজস্থানে দেখো এখানে মাঠে, মানে আমাদের এখানে যে ভেল্লা গাছগুলো হয় সেগুলো এখানে চাষ করে, ঠিক আছে। ভেল্লার তেল এরা ইউজ করে, জানি না কি করে, ঠিক আছে। তো খুব সুন্দর হয়েছে এবার। আর এই এক সাইড দিয়ে ভেল্লা, এক সাইড দিয়ে জিরা, ঠিক আছে। এইগুলো সব যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব জিরা। আর এখানে একজন আঙ্কেল স্নান করছিল। গাইজ, আমরা এসে গেছি, রামসিংয়ে পৌঁছে গেছি। তো রামসিং আমাদের বাড়ি থেকে, মানে আমরা যেখানে থাকি সেখান থেকে আধা ঘন্টা লাগে, মানে গাড়িতে গেলে। তো দেখো এখানে মেলা বসে গেছে, কত লোকজন এসেছে, ভিড় হয়েছে প্রচুর। মানে আমি এখানে রাজস্থানে 10 বছরের মধ্যে এই দ্বিতীয়বার গেছি মেলা দেখতে এখানে। তো মানে এবার সব থেকে বড় মেলা হচ্ছে এখানে, অনেক নাগরদোলা এসছে, সব কিছু এসছে। আমরা গাড়ির মধ্যে থেকে ভিডিও করছিলাম। আর এটা রামসিংয়ের মেন গেট, মানে এই দেখো এখান দিয়ে প্রচুর ভিড়। আজ মেলা হচ্ছে, তো ওই জন্য 7 দিন মতো থাকবে এখানে মেলা, যার কারণে এত ভিড় লেগেছে। তো এই সাইডে মন্দির, আর এক সাইডে গেট করেছে। এইদিকে দেখো, এটা পুরো মন্দির, ঠিক আছে। আর এই সাইড দিয়ে গেট করেছে। এখানে মানে অনেক দোকান, প্রচুর দোকান আছে, সব 10 টাকায় দুটো জিনিস, মানে যে কোনো জিনিস দুটো নিলে 10 টাকা। তারপরে যে কানের মানে যেগুলো সব, এগুলো 20 টাকা 30 টাকা, অনেক মানে খুবই সস্তা। এখানে দেখো অনেক প্রচুর দোকান বসেছিল, আর অনেক সস্তায় সব জিনিসপত্র। তো ওই কারণে এত ভিড় লেগেছে এখানে। আর আমি আর শ্রাবন্তী ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি বসেছে কি না বসেছে দোকান। আর এগুলো দেখো রাজস্থানের যে ফেমাস কিছু জিনিস, ঠিক আছে। এখানে এই তরোয়ালগুলো খুব মানে ইউজ করে, মানে বিয়েতে গেলে কাছে রেখে দেয়, কোনো ফাংশন টাংশন, জানি না এদের অনেক মানে ইয়ে আছে, নিয়মকানুন আছে, সেগুলো আমি জানি না। তো গাইজ দেখো, শ্রাবন্তী এখানে এসে আখের জুস খেলো। তারপর আমরা আবার এইদিকে, মানে দুদিকে মেলা বসেছে, একদিকে সব কিছু জিনিসপত্র, আর এইদিকে শুধু নাগরদোলার। তো গাইজ এখানে ওইখানে অনেক রকমের নাগরদোলা এসেছিলো। তো দেখো এখানে প্রচুর ভিড়। আর শ্রাবন্তী এখানে একটা ট্রেনে উঠবে বলে বলছিলো, বায়না করছিলো, তো আমরা ট্রেনে উঠে গেছি। এই দেখো এটা রেল লাইন, তো আমরা এখানে এখন উঠবো, ঠিক আছে। টিকিট কাটা হয়ে গেছে, এক একজনের 30 টাকা করে টিকিট, ঠিক আছে। তো দেখো আমরা বসে গেছি ট্রেনে, আমি আর শ্রাবন্তী, আর একটু পরে ট্রেন ছাড়বে। তো এত ভয় লাগছিল, মানে এক জায়গায় নিউজে দেখেছিলাম যে পুরো নাগরদোলা ভেঙে পড়ে গিয়ে অনেক লোক মানে খুবই খারাপ অবস্থা হয়েছিল, যার কারণে আমি এইসবগুলো উঠা একদমই পছন্দ করি না। তো শ্রাবন্তী বায়না করছিল খুব, তো যার কারণে উঠেছিলাম। তো ভালোই লাগছিল। তারপরে যখন মানে এই ব্যাগটার থেকে ঘুরছিল, তখন মানে খুব জোরে মানে আওয়াজ আসছিল আর নড়ছিল খুব, তো খুব ভয় লাগছিল। আর ফোনটাও আমি ভালোভাবে ধরে রাখতে পারছিলাম না, মানে ভিডিও করবো কী করে, এত নড়ছিল ওইটা। তো যাই হোক, ভিডিও নিয়েছিলাম। আর পিছনে দেখো বেশি বড় না, কিন্তু সবাই উঠছে, খুব মজা করলাম আমি আর শ্রাবন্তী আজকে। তো আমরা গিয়েছিলাম, আসলে চাল আনতে গেছিলাম, কারণ এখানে মানে আমরা যে মানে আমরা যে ধরনের ভাত খাই, ঠিক আছে, সেরকম চাল এখানে পাওয়া যায় না, তো যার কারণে দূরে যেতে হয় আনতে, ওইখানেই পাওয়া যায়, যার কারণে ওইখানে গেছিলাম নিয়ে আসতে। তো ওইখানে মেলা হচ্ছিলো, সেটাও দেখে আসলাম। তো এখানে দেখো, এখানে জাদুঘরের সব কিছু এসছে। আর এখানে সেই এই নাগরদোলায় তো আমি অনেক আগে উঠেছিলাম, মানে এখানে উঠলে পুরো হালত খারাপ হয়ে যাবে একদম। আর এটা তো আমি কোনোদিনও উঠিনি, আর কোনোদিন উঠবো না, দূর থেকেই নমস্কার এটাকে, ঠিক আছে। আর দেখো এখানে বড় বড় মেয়েরা ওইগুলোই উঠছে, বাপরে বাপ, মানে
আমি শ্রাবন্তী ভালোই মজা করলাম, আরো অনেক কিছু করেছিলাম যেগুলো ভিডিও বানাতে পারিনি, কারণ আমি একাই ভিডিও বানাই, যার কারণে মানে ক্যামেরা ধরে ফোন ধরে দেওয়ার লোক নেই, যার কারণে মানে কিছু ভিডিও বানাতে পারি কিছু বানাতে পারি না, আর অনেক ভিডিওতে আমি নিজের ফেসও দেখাতে পারি না, একা একা ভিডিও করতে হয়। তো এই দেখো এখানে লটারির দোকানে, এখানে পুরো লটারি রোড, এগুলো সব একদম মেন রোডের সাথে। এ দেখো উঠে